সবার মুখে হাসি ফুটিয়ে হাজারো স্বপ্নের আশা জাগিয়ে এই পৃথিবীতে আগমন ঘটে এক একটি জীবনের আর প্রতিটি জীবনই সম্ভাবনাময় তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই সপ্তাহ ঘুরে আবারও হাজির হয়েছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আমি ডাক্তার নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা সঙ্গে অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় অথবা স্কার্পিতো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট ডিপিআরসি এই ঠিকানায় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা হাঁটু ব্যথা নিয়ে এতটাই ভুগে থাকি যেটা বলাই বাহুল্য পার্টিকুলারলি আমাদের দেশে প্রতিটা পরিবারেই দেখা যায় যে কেউ না কেউ হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথায় ভুগছেই বা গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা নিয়ে আজকে আমরা পার্টিকুলারলি কথা বলবো হাঁটু ব্যথা কেন হয় ধন্যবাদ আপনাকে আসলে যদি কোনো জোরার কোনো খারাপ অনুভূতি হয় বা কষ্ট হয় আমরা সেটা কি ব্যথা বলি তো হাঁটু ব্যথার অনেক কারণ আছে সব সমস্যাই যে ব্যথা তৈরি হবে তা কিন্তু না কিন্তু ব্যথার কারণগুলো যদি আমরা দেখি তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রিঅ্রাইটিস যদি হাড় ক্ষয় রোগ যেটা প্রায় চল্লিশ উর্ধ নরনারি সবারই হয়ে থাকে কমন এটা যে ক্ষয় হইলেই যে ব্যথা হবে এমন কিন্তু কোনো কথা না মানে ব্যথা অনেক সময় দেখা দিতে পারে ক্ষয় রোগে আবার অনেক সময় ব্যথা নাও দেখা দিতে পারে ভিতরেই আস্তে আস্তে ডিজেনারেটিভ চেঞ্জ হতেই থাকতে পারে বা ক্ষয়টা আমরা ডাক্তারি ভাষায় বলি ডিজেনারেটিভ চেঞ্জ বা ক্ষয় রোগ যেটি বুঝা বোঝানো হয় না কেন অনেক সময় সেটাকে আমরা হার বেড়ে গিয়েছে বলি যেমন অস্টিওফাইড তৈরি হতে পারে অনেক সময় রুগী বলে যে স্যার একজন বলেছে ক্ষয় রোগ ক্ষয় হয়েছে আবার আপনি বলেন হার বেড়ে গিয়েছে তাহলে একটু কনফিউজড হয়ে যায় যে বেড়ে গেছে আবার ক্ষয় হয়েছে এটা কেমন কথা আবার অন্য ডাক্তার বলে সরে গিয়েছে গ্যাপ কমে গিয়েছে আসলে অল আর মানে সেম একই কথা মানে জিনিসগুলো আমরা বোঝানোর জন্য মানুষকে বলে থাকি কিন্তু আমরা যদি সবাই বলি অস্ট্রিওথ্রাইটিস তখন রুগী হয়তো এটা বুঝবে না যে এটা আবার কি দিস ইজ ডাক্তারি টার্ম মানে মেডিকেল টার্ম তো মেডিকেল টার্ম রুগী বুঝবে না দেখে আমরা বুঝিয়ে থাকি তো সাধারণত ক্ষয় যখন হয় বেসিক্যালি ক্ষয় হয় হাঁটুর ভিতরে যে কাটিলেস থাকে মানে উপরে যে ফিমার নিচের টিবিয়া টিবিয়ার উপরে এবং ফিমারের নিচের অংশে মাথার মধ্যে কাটিলেজ থাকে কাটিলেজ একটার সাথে একটা কুসুন হিসাবে কাজ করে শক অ্যাবজর্বার যেন শরীরের ওজন বা হাঁটু হাঁটতে গেলে বা বসলে ভাঙলে যেন ওখানে কোনো আঘাত না লাগে এই কাটিলেজটি আসলে অ্যাথ্রেটিস রোগে যেটা অস্টিও অ্যাথ্রেটিসে ক্ষয় হতে থাকে বয়স বাড়ার সাথে সাথে অনেকে আঘাত পাওয়া থেকে কিন্তু অস্টিও অ্যাথ্রেটিস হতে পারে অস্টিও অ্যাথ্রেটিস নট নেসেসারি যে এজিং প্রসেস এটা কিন্তু আঘাত থেকে হতে পারে মানে আপনি দেখবেন রুগীর হিস্ট্রি নিয়ে আসে যে হয়তো বছর আগে হাঁটুতে আঘাত পেয়েছিল আফটার ফাইভ ইয়ার্স যে হাঁটুতে আঘাত আঘাত পেয়েছে সে সে শুধু ওই হাঁটুর ব্যথা বা সমস্যা নিয়ে আসছে আর একটা হাঁটু তার ভালো যেটাতে কোনো আঘাত পায়নি তার বয়স হতো পঞ্চাশ শুদ্ধ। তো এই যে একটা মানে আপনার সিলেক্টিভ করা রোগ নির্ণয় সিলেকশন এইটা শুধুমাত্র যারা আমরা ব্যথা রোগ বিশেষজ্ঞ বা ব্যথা নিয়ে কাজ করি তারা আমরা আইডেন্টিফাই করতে পারি আমাদের কাছে রুগী ব্যথা ছাড়াও আরো হাঁটুর বিভিন্ন সমস্যা নিয়ে আসে অনেক সময় রুগী বলে যে আমি হাঁটতে গেলে পড়ে যাই বা বা শক্তি শক্তি পাই না যেটা আমরা থাই থাই বলি থাইয়ের কমে আসছে শুকিয়ে গেছে একটা ভালো হেলদি আর একটা হয় অতিরিক্ত ফুলে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে বা নিচের যে কাপ মাসেলস আছে মাংস পেশি শুকিয়ে যেতে পারে এক পা শুকিয়ে যাওয়া পাশাপাশি রুগী লিম্ফিং গেটে হাঁটতে পারে হ্যাঁ হাঁটুর সমস্যা থেকে দেখা যায় যে একপাশে হয়তো আপনার যে কন্ডাইলগুলো আছে জানেন মিডিয়াল ল্যাটারাল কন্ডাইল মিডিয়াল কন্ডাইল হতে ওখানে বেশি ক্ষয় হতে হতে লেগে গেল ওই অংশটা দেখা যায় যে রুগী তখন হাঁটু বাঁকা হয়ে সে হাঁটে বা কিছুটা খুরিয়ে খুরিয়ে হাঁটে এই সকল সমস্যা নিয়েও কিন্তু রুগী আসে নট নেসেসারি যে পেইন নিয়ে আসবে আমাদের কাছে এই যে খুরিয়ে হাঁটতে হাঁতে এক পর্যায়ে সে কোমর ব্যথা নিয়ে হাজির হয় তা আমরা যখন পেন না থাকলে সে খুঁড়িয়ে হাঁটবে কেন ওই যে ক্ষয় হওয়ার কারণে অ্যালাইনমেন্ট যে অ্যানাটোমিক্যাল যে স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচার হাড় ক্ষয় হওয়ার কারণে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তখন তার জেনু আমরা বলি হাঁটু আপনার বিভিন্ন ডিফর্মিটিতে সে ভোগে বিভিন্নভাবে ফিক্সড হয়ে যেতে পারে বা একদিকে পা বাইরের দিকে বেঁকে যেতে পারে বা ভিতরের দিকে ঢুকে যেতে পারে জেনু ভ্যারাস অ্যান্ড ভ্যালগাস ডিফর্মিটি হতে পারে এই সকল কারণে অনসমাসে কুড়িয়ে কুড়িয়ে হাঁটে কারণ হচ্ছে তার অ্যালাইনমেন্ট ঠিক নাই আমরা আরো কথা বলবো আসলে অনেক কিছুই জানার আছে বিষয়widetilde একটা ফোন নি আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন ওয়ালাইকুম আসসালাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা সবাই শুনতে পাচ্ছি জি ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ডাক্তার ভাই আমার 2013 সালে রিউমেটে কাতরা ধরা পড়েছে হুম হুম তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম সব সময় ধরে চলাফেরা দৌড়াদৌড়ি সবকিছু করতে পারতাম এমনকি বাম হাতে ডান হাতে সব সময় ওই ল্যাপটপটা আমার থাকতোই সেই মানুষ হঠাৎ করে আমি পাঁচ ছয় মাস বিছানায় ছিলাম তো পরে আইডেন্টিফাই করা হলো যে আমার রিউমাটিক আর্থ্রাইটিস পরে ওই বাংলাদেশের যেজন রিউম ডক্টর আছেন আমি নাম বলবো কারণ আমি বুঝতে পারছি না উনি এটা আইডেন্টিফাই করার পরে উনি আমাকে অনেকদিন ম্যাট্রক্স দিলেন এবং পাশাপাশি আমার হাতুতে দুটো ইনজেকশন দিয়েছিলেন তো আল্লাহর রহমতে আমি মাস করার পরে আবার সুস্থ হয়ে অফিসে যাওয়া শুরু করলাম কিন্তু তার পরের বছর আমার আম্মা যখন মারা যান আহ মারা যাওয়ার পরে আস্তে আস্তে না আমি মানসিক ভাবে খুব depression এ চলে যাই তো তখন আমি স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারতাম না রান্না করতে পারতাম না দাঁড়িয়ে অফিসে যেতে পারতাম না তারপরে আরো আরো নানা ঘটনা না আস্তে না আমি একদম বিছানায় পড়ে যাই তো বিছানায় পড়ে যেতে যেতে আমি আস্তে আস্তে দেখি কি যে আমি আর চলাফেরা করতে পারি না পরে আরো ধরেন কয়েক মাস পরে আমি যখন ডাক্তারের কাছে যাই তখন উনি আবার আমাকে একটু ওষুধ দিলেন ওষুধ খাওয়ার পরে আমি এই রকম এখন একটু চলাফেরা করতে পারি এই গত এক মাস আগে আমি আবার গিয়েছিলাম তো আমাকে একটা তোফানি একটা ওষুধ দিয়েছেন আর আমি সপ্তাহে একদিন ট্রেক্সানেট ইনজেকশনটা ওই আশি দাগ নেই তো এখন যেটা হয় আমি বিছানা থেকে না উঠতে পারি না ওঠার পর আমার পা দুটো না মানে আনব্যালেন্স কাঁপে এমন কি আমি যদি এখন সবার আমার বলতে হচ্ছে যেহেতু আমি অসুস্থ হয়তো অনেকের এই হয় বিশেষ করে আমি যখন ওয়াশরুমে যাই আমি কোমর থেকে উঠতে পারি না আমার এই দুই হাতে যে কবজি এই দুটোতে কোনো আমার শরীরে কোনো জোর নাই এবং হাতু দুটোতে কোনো জোর নাই উঠতে পারি না আমার খুব অসুবিধা হয় মানে খুবই অসুবিধা ওখান থেকে আমার বাচ্চাকে বলতে যে তুমি আমাকে টেনে তোলো তখন আমাকে টেনে অথবা সারবে তো আমাকে ধরে ওঠে আর আচ্ছা এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছে হ্যাঁ মানে আমার এই ওষুধটা খাচ্ছি কিন্তু আমি যে বাকি কি ট্রিটমেন্ট করবেন আচ্ছা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আচ্ছা জি দর্শক আমি বুঝতে পেরেছি দর্শক আমরা আসলে আপনার আহ ব্যথায় অবশ্যই একইভাবে আমরা ব্যথিত হচ্ছে এবং আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করছি ওনার রিমার্টড অথরিটিস এবং চিকিৎসা যেটা চলছে ঠিক আছে আসলে ব্যথা বিষয়টা এমন যে উনি কেঁদেই ফেলেছেন আসলে একেবারে আমাদেরকে পঙ্গু করে ফেলে দৈনন্দিন কাজ পর্যন্ত করতে পারি না হ্যাঁ এবং রিমোটার আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা হাত পা বেঁকে যায় আঙ্গুল বেঁকে যায় হাঁটুর ডিফরমিটি হয় যেটা বলছি স্পাইনেও ডিফরমিটি হয় আস্তে আস্তে পরে মানে স্মল জয়েন্টগুলো মানে আঙ্গুলে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল হাটু অ্যাঙ্কেল জয়েন্ট এগুলো খুব বেশি এফেক্ট করে এবং শোল্ডার আস্তে আস্তে বেঁকে যায় রুগী এক পর্যায়ে ডিসেবল হয়ে যায় যেটা আমরা পঙ্গুত্ব বলে থাকি নট অনলি পেইন এখানে এই রুগীগুলো ম্যালাইজ থাকে মানে ডেবিলাইটেড একেবারে আপনার মানসিকভাবে ভেঙে পড়ে নট অনলি যে পেইন থাকবে তার শরীরে মানসিকভাবে ভেঙে পড়ে তার ইচ্ছা থাক জাগে না উনিহা আসে চলাফেরা ইচ্ছা করে না শুয়ে থাকতে মন চায় এই রুগীগুলো আমরা দেখে থাকি প্রায় যাই হোক ওনার ট্রিটমেন্ট ঠিক আছে ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্ট অল আর ওকে বাট ওনার নিড রিহাবিলিটেশন এই চিকিৎসাটা ওনাকে দেওয়া হয় নাই বা প্রয়োজন এখন হ্যাঁ আমরা কিছু যদি ছবি দেখি আমার মনে হয় বিষয়টা দর্শকের কাছে ক্লিয়ার হবে এবং আমরা পুনর্বাসন সম্পর্কে বলবো যেটা ওনার দরকার ওনার দরকার অবশ্যই এখানে যে ছবি আছে এগুলো আসলে এটা ওনার যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস যেটা একেবারে লাস্টের যে ছবিটা

বংশ পরম্পরা আসতে পারে এক এক বংশের পর আরেক বংশে নাও হতে পারে পরবর্তী বংশ গিয়া এটা আসতে পারে এবং দিস ইজ রিমোট আর্থ্রাইটিস এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে এটা হাটুর একটা ছবি আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো আমাদের সাথে প্রবাস থেকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা তার ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে কোথা থেকে বলছেন তা বলে সমস্যার কথা বলুন ওমান থেকে মোশারফ হোসেন বলছি জি আমার

এমআরআই তিনবারই আপনার প্রথমবারে ফার্স্ট এখন লাস্ট এসছে অর্থাৎ কমপ্লিট এখন কমপ্লিটলি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি দর্শক কিন্তু বলেই দিয়েছেন যে এসিএল অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে ওনার প্রবলেমটা ইনজুরি হয়েছে তো এই ক্ষেত্রে আসলে যদি কমপ্লিট টিয়ার হয় তাহলে কিন্তু অপারেশনের বিকল্প নেই আচ্ছা প্রথম কথা হচ্ছে আর এটা আমরা ম্যানুয়ালিও বুঝতে পারি আমরা যখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি আমরা ইন্টেরিয়র ড্রয়ার টেস্টটাম একটা টেস্ট আছে হাতে ধরলি আমরা বুঝতে পারি যে আসলে কত টুট টিয়ার আছে ভিতরে তারপরও কনফার্ম করার জন্য এমআরআই করা উচিত আমি মনে করি যেহেতু ওনার এমআরআই করেছে আর কনফার্ম এবং কয়েকবার এমআরআই করেছে আর টিয়ারটা হচ্ছে কি যদি পারশিয়াল টিয়ারও থাকে এবং পর্যাপ্ত রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট হয় মাফিক সঠিক চিকিৎসা হয় দেখা যায় যে টিয়ারটা রিপেয়ার হয়ে যায় অটো আমরা এখানে পিআরপি থেরাপি খুব কার্যকরী জোড়ার ভিতরে যদি পিআরপি করা যায় অনেক কার্যকর

ডাক্তার দেখলে বা আমরা দেখলে বুঝতে পারবো যে কোন রুগীর ক্ষেত্রে কি করতে হবে আর আগের যে রুগীর কিন্তু আমি কিছু আসলে প্রশ্ন রয়ে গেছে আমরা কিছু ছবি দেখব যেটা দেখছিলাম তারপরে আমরা আবার রিহ্যাবিলিটেশন আসব আচ্ছা এই যে ছবিটা আছে এটা আসলে আমার পাশে যে ছবি এটা হেলদি নি মানে হাটু যে হালকা নীল যে ছবি মানে অংশটা বুঝিয়ে যাচ্ছে এটা মানে কার্টিলেজ কার্টিলেজ জোড়ার ভিতরে কাটিলেস থাকে এটাই আপনার ওই পাশের ছবি কাটিলেস হচ্ছে সেটাই আমরা যখন হাড় খাই এটা কুরকুরে অংশ থাকে জি মাথায় যে অংশটা থাকে দিস ইজ কাটিলেস এই কাটিলেসটি আসলে বেসিক্যালি ক্ষয় হয় আর এই কাটিলেস ক্ষয় হতে হতে যখন কাটিলে যে নিচে যে বোনস থাকে সেই পর্যন্ত চলে যায় তখন বোনসটা আবার বেড়ে যেতে পারে কারণ তার উপরে যে কভার থাকে কভার যদি না থাকে সে গ্রোথ করবে এটাই ন্যাচারাল থিওরি সে গ্রোথ করে অনেক সময় হাঁটুর রুগী আমাদের কাছে আসে বা যে কোনো অ্যাঙ্কেল হোক বা স্পাইনে মেরুদণ্ডের ক্ষেত্রে হার বেড়ে তাহলে যায় কখন যখন ক্ষয় হতে হতে দীর্ঘদিন সে আনট্রিটেড থাকে প্রপার ট্রিটমেন্ট না হয় এক পর্যায়ে সে অস্টিওফাইট নিয়ে আসে মানে হার বেড়ে যাওয়া লেগে যাওয়া অ্যাঙ্কালোসিস হয়ে যাওয়া জোড়া লেগে যাওয়া এই জাতীয় কমপ্লেনগুলো আসে আস্তে 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 আসলে যে কোনো এই জাতীয় সমস্যা হওয়ার সাথে সাথে

প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর স্বাগত ডিপিআরসি পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা কথা বলছিলাম হাঁটু ব্যথা প্রসঙ্গে এবং কজন দর্শক প্রশ্ন করেছিল এবং সেই সাথে রিলেভেন্ট কিছু ছবিও আমাদের আছে এবং সেই ছবির সাথে মিলিয়ে তাদেরকে একটু বুঝিয়ে বললে মনে হয় তারা আরও বেশি আশ্বস্ত হবেন অবশ্যই যদি ছবি দেখানো যায় তাহলে বলে দিচ্ছি যেমন যে রিমোট আর্থ্রাইটিস রুগী যে ছিল বলছিল উনি কান্না যে করছিল ওনার উনি কিন্তু এখন শুধু ব্যথার কথা বলতেছেন না কিন্তু উঠতে কষ্ট কষ্ট মানে চলাফেরাতে ওনার কষ্ট হচ্ছে যেটা আমরা বলি এডিএল প্রবলেম অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং তার সমস্যা সে এক প্রকার ডিজেবল আসলে ওনার যে ওষুধ চলছে এখন টোফানিসিটিন বা এবং যে সমস্যা হয় যেমন সেটা অবশ্যই চলবে কিন্তু এই ছবিটা আপনি দেখেন এখন এটি রিমোটোড্রাইটিস রুগীর হাতের ছবি মানে যেটি রুগী যদি রিহাবিলিটেশন ট্রিটমেন্ট না করে পুনর্বাসন খুব ইম্পর্টেন্ট পেইন অনেক সময় আপনার ডিজিজ মডিফাইং ড্রাগ বা ব্যথার ওষুধ খেলে কমে যেতে পারে কমে গিয়ে পেন চলে যাবে কিন্তু হাত এরকম ছবি চলে আসবে লাইক দ্যাট যে হাতটা ডিফর্ম হয়ে গিয়েছে বেঁকে গেছে দেখেন জায়গায় জায়গায় আপনার কিছুটা মনে হয় ফুলে গিয়েছে হ্যাঁ এবং আঙ্গুলে কোনো সাইজ এবং শেপ কিছু বোঝা যায় না এবং অবশ্যই এই হাত দিয়ে তো ধরে কোনো কাজ করা বা ইভেন পানি গ্লাস একটা ধরে পানি খাওয়াও কিন্তু মানে সম্ভব না আর সেই প্রফেশনাল ওয়ার্ক তো সম্ভবই না যদি সে কম্পিটিং করে বা অফিসের লেখালেখির কাজ সম্ভব না একই ছবি হয় পায়ের ক্ষেত্র সেম যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে না যায় আমরা এই জন্য বারবার জোর দিচ্ছি রিহ্যাব নিয়ে এবং আমরা দেখেন এটা যে ছবিটা আছে হাঁটুর হাতের এক্স রে যদি ওই হাতটাই আমরা এক্স রে করি জোড়াগুলা জোড়া আর বোঝা যাচ্ছে না কিছু কিছু জোড়া বোঝা যায় বাকি যেগুলো রেড কালার এগুলা টোটালি হচ্ছে আপনার ফ্রিজ হয়ে গিয়েছে ওখানে জমে গিয়েছে প্রদাহ হতে হতে ওখানে ফিক্সড হয়ে গিয়েছে তখন হাতে যে আমরা মুভমেন্ট করি বিকজ এখানে অনেকগুলো জোড়া আছে হ্যাঁ প্রত্যেকটা আইপি জয়েন্ট আছে এমপি জয়েন্ট আছে এগুলো আমরা মুভমেন্ট করতে পারি এই জোড়াগুলো থাকে না এবং দেখেন পায়ের ক্ষেত্রে সেম সমস্যা হয় রিমাটোড আর্থ্রাইটিস রোগীর ক্ষেত্রে যে পাটা বেঁকে যেতে পারে আঙ্গুলগুলো জোড়াগুলো আস্তে আস্তে সমস্যা হতে পারে তখন কিন্তু রুগী জুতা পরতে পারবে না জুতা না পরার কারণে তার পায়ের তলায় সমস্যা হবে হিলের সমস্যা হবে হাঁটুতে সমস্যা হবে মানে মানে একটা থেকে আরেকটা আর একটা কনসিকুয়েন্স তৈরি হবে এবং যদি ডায়াবেটিক পেশেন্ট হয় জুতা না পরলে ঠিক তাহলে তা দেখা যাবে জুতা কারণ ডায়াবেটিস রোগীদের আমাদের প্রপার জুতা পড়তে বলি তখন দেখা যাবে যে জায়গা জায়গা ল্যাসারেশন হতে পারে আপনার পচন ধরতে পারে গ্যাংগ্রিন হতে পারে অনেক সমস্যা হতে পারে এবং এই যে বেঁকে যাওয়ার কারণে রুগী কিন্তু স্বাভাবিক হাঁটতে পারবে না তো এই জিনিসগুলো আসলে আমরা এই জন্য বলি যে ওনার ক্ষেত্রে এখন রিহ্যাব দরকার রিহ্যাবিলিটেশন ইজ যে প্রসেস অফ ট্রিটমেন্ট যেখানে আমরা বিভিন্ন পদ্ধতি বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইকুইপমেন্টের মাধ্যমে জোড়াগুলাকে ফ্লেক্সিবল করে মাসেল গুলার ইলাস্টিসিটি মেনটেন করা জোড়াগুলাকে ফ্রি করে ফেলা জোড়া যেন আবার তার অরিজিনাল মুভমেন্ট ফিরে পায় সেদিকে নেওয়া পাশাপাশি ব্যথা কমানো ঔষধ ওষুধের কাজ করবে হ্যাঁ যেমন টোফানিসিটি তার কাজ হচ্ছে ডিজিজ মডিফাইং ড্রাগসে রোগটা তীব্রতা কমিয়ে আনবে কিন্তু রোগ হওয়ার কারণে তার যে জোড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাসেলস দুর্বল হয়ে যাচ্ছে সে যে হতাশাগ্রস্ত হচ্ছে সে যে ম্যালাইজ হয়ে যাচ্ছে ফেটিক হয়ে যাচ্ছে এগুলা থেকে ট্রিটমেন্ট হচ্ছে এই সকল জিনিসের ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন এটা কোনো ঔষধ না যে খাওয়ার জিনিস দিস ইজ এ প্রসেস অফ ট্রিটমেন্ট এবং এটা একজন রিহ্যাব বিশেষজ্ঞ যারা আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি তাদের আন্ডারে এবং রিহাবিলিটেশন হসপিটাল সেন্টার ক্লিনিক এই জাতীয় ক্লিনিক বা হসপিটালে স্মরণাপন্ন তাকে চিকিৎসা কন্টিনিউ করতে হবে জেনারেল হাসপাতালে এই ফেসিলিটিগুলো কখনো পাবে না কিন্তু এটা কতদিন তাকে কন্টিনিউ করতে হবে মানে কতদিন পর সে আশা করতে পারে যে আমরা বলি যেদিন থেকে তার রোগ ডায়াগনোসিস বা যেদিন থেকে সে রোগে আক্রান্ত প্রথম কথা হচ্ছে রুগী যদি রোগ নির্ণয় হয়ে যায় তাহলে রিহ্যাবিলিটেশনে চলে যেতে হবে এবং যদি রুগী দেরি করে আসে অনেক সময় লাগবে যদি এরকম একেবারেই ডিফর্মিটি নিয়ে আসে ডিফরমিটিও কারেকশন সম্ভব অ্যাকর্ডিং টু অপটিমাম লেভেল পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে সময় দরকার ইকোনমিক্যাল ব্যাপার আছে অনেকগুলো পারিপার্শ্বিক ব্যাপার আছে সামাজিক ব্যাপার আছে রুগীর ফ্যামিলিয়াল ব্যাপার আছে এগুলো এই যে ছবিটা আসেন এটা হচ্ছে হাঁটুর যেহেতু আমরা হাঁটু নিয়ে কথা বলছি এটা হচ্ছে অস্ট্রো আথ্রাইটিস হাঁটুর যে ক্রমান্বয়ে যে ক্রোনোলজিক্যাল যে ডিটোরিয়েশন হয় আস্তে আস্তে

প্রদাহ হতে হতে লাল হয়ে গেছে এখন যখন কোথাও কোনো নর্মাল সেটা জোড়া হোক মাসেলস হোক লিগামেন্ট হোক বা যেটা যে কোনো জায়গায় হোক যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে ওখানে অরিজিনাল যে অ্যানাটোমিক্যাল স্ট্রাকচার বা যে ফাংশন ফিজিওলজিক্যাল এটা কিন্তু আপনি কখনো আশা করতে পারেন না কারণ ওই জোড়াটা বা ওই জায়গাটা আস্তে আস্তে সেকেন্ডারি বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যাবে ওখানে হার বাড়বে

আচ্ছা ধন্যবাদ আপনার উত্তর দিচ্ছি আপনার যে সমস্যাটা ক্লিয়ার বুঝা যায় এই বয়সে যেটা আমরা যেটা নিয়ে আজকে আমরা হাঁটুর সমস্যা নিয়ে কথা বলছিলাম এটার সবচেয়ে কমন যে রোগটা আর্থ্রাইটিস রোগের অন্যতম অস্টোঅ্রাইটিস সেটা এই বয়সে আপনার শুরু হয়েছে এবং হাঁটতে গেলে ব্যথাটা হয় অনেক সময় খেয়াল করবেন সিঁড়ি বাইতে গেলে উঠানামা করতে গেলেও ব্যথাটা হালকা বোঝা যায় অনেক সময় ব্যথা বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে কিছুদিন দেখবেন ব্যথা একেবারেই নাই আবার হঠাৎ করে ব্যথা আসতেছে দিস ইজ আর্লিও অস্টেঅঅ্রাইটিস এখন এটার আপনার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে পুনর্বাসন তবে কিছু প্রাথমিক বা বেসিক বা বাসার চিকিৎসা করা উচিত এরা সবাই করবে আপনিও নট অনলি যা যের এই জাতীয় সমস্যা তারা রেগুলার দুবেলা কুসুম গরম পানি শেক দিবে হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড দিয়ে এই যে শেকটা গরম পানির শেক বা এই শেকটা আপনার ওখানে সার্কুলেশন বাড়াবে ইনফ্লামেটরি জোড়ার ভিতরে যে প্রদাহর যে অ্যাক্সুডেট থাকে সেগুলো সার্কুলেশনে নিয়ে আসবে ব্যথা কমে যাবে এটা রেগুলার করবেন পাশাপাশি নিয়মিত হাঁটা চলাফেরা কন্টিনিউ করতে হবে এটা কিন্তু অনেকে ভুল করে যে হাঁটু ব্যথা হলে আর চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে হাঁটু হাঁটা চলাফেরা বন্ধ করে দেয় শুয়ে বসে থাকে এটা করা যাবে না আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে গরম শেক দিবেন ব্যথানাশক মলম বা ক্রিম লাগিয়ে দেখতে পারেন হালকা সাইক্লিং টাইপের কোন এক্সারসাইজ বা সুইমিং যদি সম্ভব হয় সেটা করে দেখতে পারেন না হলে আপনাকে চিকিৎসকের স্বরণপন্ন হতে হবে কিন্তু লাইফ রেস্ট্রিকশন করা যাবে না চেয়ারে বসে নামাজ ধরে ফেললে এই জোরা আরো প্রদাহ হতে হতে আরও খারাপের দিকে যাবে পরবর্তী সেকেন্ডারি ডিফরমেটি নিয়ে আসতে হবে আমরা এই যে সেকেন্ডারি কমপ্লিকেশানসগুলো নিয়েই কথা বলছিলাম যে কত ধরনের সমস্যা তৈরি হয় হ্যাঁ অবশ্যই যেমন হাঁটুর ক্ষেত্রে যেটা আমরা পাই যে আস্তে আস্তে এক পর্যায়ে রুগী কিন্তু দেখবেন আমরা যে হাঁটি হাঁটার আমরা এটা ডাক্তারি আমরা গেইট বলি

এই যে মানে চেঞ্জ চেহারাটা মানে ওইখানকার যে পরিমাণ যে যে একই রকম ইউনিক কালার থাকবে সেটা নেই মানে আর্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে তাই হয়ে থাকে দিস ইজ অস্ট্রিও এবং এটা দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এক পাশে বেশি ক্ষয় হয় বা আর্থ্রাইটিস বেশি হয় আরেক পাশে কম হয় যে মিনিসকাস কুশন হিসাবে কাজ করে আমাদের যে নিচে যে হাঁটুর নিচে যে বোনস থাকে যেটা টিবিআর টিভিআর উপরে থাকে এবং আপনি যে ডিফর্মিত কথা বলছিলাম আমরা দেখেন এই যে ছবিটা দেখেন লাইক দ্যাট মানে এইটা আমরা যখন অস্ট্রোথ্রাইটিস রুগী পাই হাঁটুর ব্যথার বা যে সেকেন্ডারি কমপ্লিকেশন যখন হয় দিস ইজ ওয়ান অফ সেকেন্ডারি কমপ্লিকেশন মানে রুগীর পা বেঁকে দুই দিকে চলে যাবে রুগী কিন্তু জানে না ইভেন কি পেইন নাও থাকতে পারে রুগী আমাদের কাছে পেইনের কথা পেইন নেই সো ডাক্তারের কাছে যাওয়ার তো তার কোনো দরকার নেই সে এই সমস্যায় মানে এইভাবে থাকতে থাকতে এক পর্যায়ে সে অন্য সমস্যা নিয়ে আসে পিঠের ব্যথা কোমর ব্যথা পা তলার ব্যথা তখন আমরা যখন ডায়াগনোসিস করি তখন দেখা যায় হানু হাঁটু দুই দিকে চলে গিয়েছে যে ভ্যারাস বা ভ্যালগাস ডিফরমিটি দুইটা হয়ে যেতে পারে তখন আমাদের হাঁটুর চিকিৎসা আগে করতে হয় কোমরের চিকিৎসা বাদ দিয়ে পায়ের চিকিৎসা বাদ এখানে দেখা যাচ্ছে দুটো হাঁটু একেবারে মানে হচ্ছে জোড়া লেগে গেছে এরকম হ্যাঁ এবং ফুলো ফুলা আছে বাম একটু অনেক ফুলে গিয়েছে এটা এবং বয়স্ক বাচ্চা একটা বাচ্চা রোগীর ছবি হাঁটুর ছবি এটা হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস যেটা

স্পোর্টসে বা যে কোনো প্লেয়ার আপনার ক্রিকেট ফুটবল সোয়েন্স বা ব্যাডমিন্টন যারা যাই খেলো টেনিস খেলো সবাইকে আমরা প্রত্যেকটা জোড়ায় আলাদা আলাদা আমাদের বায়োমেকানিক্যাল ট্রেনিং দিতে হয় জোড়াগুলোকে মাসেলের ইলাস্টিসিটি বাড়াইতে হয় ফিটনেস ডেভেলপ করতে হয় তার পর্যাপ্ত আপনার নিউট্রিশনাল ব্যাপার আছে আপনার ওয়ার্ম আপের ব্যাপার আছে রেস্টের ব্যাপার আছে এইগুলা যদি না হয় অনেক সময় দেখা যায় যে স্পেসিফিক একটা জোরা আস্তে 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 আপনার ইয়ে হতে থাকে ইঞ্জুরি হতে হতে দেখা যায় যে রুগী আপনার এই জাতীয় সমস্যা তৈরি হতে পারে তো যাই হোক দর্শক আপনার এটা যেহেতু ব্যথা হচ্ছে আপনি এখন এটাকে রিহাবিলিটেশন ট্রিটমেন্টে চলে যেতে হবে ব্যথার ওষুধ না খেয়ে আপনি একজন ব্যথা বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয় কিছুদিন যদি রিহ্যাব ফিজিও বা থেরাপি এই জাতীয় চিকিৎসা করেন এটা আশা করি চলে যাবে এবং পাশাপাশি আপনার হাঁটুর মাসেলসের স্ট্রেন্থ বাড়াতে হবে যে উপরে কোয়াড্রিসেপস আপনি জানেন যেহেতু প্লেয়ার আপনার অনেক মাংস পেশি নাম জানার কথা এই কোয়াড্রিসেপসের স্ট্রেংদেনিং এক্সারসাইজ করতে হবে আপনার এর স্ট্রেংদেনিং এক্সারসাইজ এবং কাপ মাসেল এগুলার স্ট্রেন্দিং এবং স্ট্রেসিং এই দুই টাইপের এক্সারসাইজ আপনার বেশি করতে হবে করলে এটা ঠিক হয়ে যাবে এবং খেলার আগে অবশ্যই ওয়ার্ম আপ নিয়মিত এগুলা মেনে চলে আপনাকে খেলতে হবে যদি আপনি এখন এই রিহাব করেন এই সমস্যাটা চলে যাবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মানে হঠাৎ যদি খেলাধুলা শুরু করে বা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করে সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা হয় মানে তাদের কি করা উচিত হ্যাঁ হঠাৎ করে খেলতে গেলে সেটা শুধু মানে যে কোনো জোড়ায় না সারা শরীরে পেইন হতে পারে মাংসপেশির পেইন হতে পারে আসলে হঠাৎ করে কোন অ্যাক্টিভিটিজই করতে আমরা না করি হ্যাঁ এতে কি হয় হঠাৎ করে খেলতে গেলে শুধু পেইন হবে না ইনজুরি হতে পারে কারণ হচ্ছে আপনার হয়তো আপনি খেলাটা অনেক বছর খেলেন না বা আপনি ফুটবল খেলতে হঠাৎ নেমে গেল তার মাসেলগুলো হয়তো রেডি না ওই খেলাটা কারণ আমরা যখন ফুটবল খেলি বা যেই খেলো খেল করবেন মাসেল অনেক লেনদেন হয় অনেক সব আবার শর্ট হয় আমরা কিক দেওয়া হতে বল থ্রো হতে শুরু করে প্রত্যেকটা মাংস বেশি একটা হচ্ছে তার এক্সট্রিম পর্যায়ে লেন্থ হয় বড় হয়ে যায় আবার শর্ট হয়ে আসে এটা খুবই প্রাসঙ্গিক বিকজ এখন যেহেতু শীতকাল অনেকে দেখা যায় হঠাৎ ব্যাডমিন্টন খেলা শুরু করলো অনেক সময় দেখা যায় ইনজ્યોર્ડ হয়ে যায় আর এই বিষয়টা আমরা কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁটু ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা কথা বলছিলাম যে এখন শীতকাল শীতকালে কিন্তু অনেক ধরনের খেলাধুলা আমরা অনেকেই হঠাৎ করে শুরু করে দিই তারপরে দেখা যায় যে মাসেল টান ধরে অনেকে এমন ভাবে মানে খুব বেশি সিভিয়ার হয়ে যায় মাসেল পুল হয় যেটা আর কি তো তাৎক্ষণিক তাদের কি করণীয় যে স্পেশালি ব্যাডমিন্টন খেলে এটা সিজনাল খেলা সবাই খেলে হ্যাঁ আসলে খেলতে পারে তবে আমরা যেটা বলবো যে খেলার আগে ওয়ার্ম আপ করে নিতে হবে মানে হঠাৎ করে মানে মাঠে নেমেই খেলা শুরু করে দিবে তা না ওয়ার্ম আপের যে প্রসিডিউরগুলো আছে যেমন যেখানে খেলবে তার চারপাশে একটু হালকা জগিং করলো একটু হাটলো হ্যাঁ মুভমেন্ট কল একটু দৌড়াদৌড়ি করলো হালকা একটু পানি খেয়ে নিলো হ্যাঁ এই যে ওয়ার্ম আপ ওয়ার্ম আপ কিছু সেশন পদ্ধতি আছে তো সেটা এখন ইউটিউবে বা ভিডিওতে যে কোনো জায়গা পাওয়া যায় যদি কোনো প্রফেশনাল কোনো ট্রেনার নাও থাকে ওয়ার্ম আপ মাস্ট করে নিতে হবে এবং ওয়ার্ম আপ করে যদি সে খেলতে নামে তাহলে এই সমস্যাগুলো ইনজুরি সাধারণত হবে না হওয়ার মানে রিস্ক কমে যাবে কম হবে ইনজুরি হতে পারে না এমন কোনো কথা না পাটকো মে যাবে আমার সাজেশন যে যেন তারা যেই খেলো যেদিনই যখন খেলবে সেটা একটা ওয়ার্ম আপ করে দেন খেলাধুলা করবে আর আফটার খেলার পরে স্ট্রেসিং করতে হবে অনেকে ভুল করে হ্যাঁ খেলার আগে স্ট্রেসিং করে স্ট্রেসিং দেখবেন খেলার আগে টান দেওয়া বা স্ট্রেস করা স্ট্রেসিংটা হচ্ছে খেলার পরে করতে হবে এটা হচ্ছে না হলে ইঞ্জুরি বেশি বেড়ে যাবে আরো পরবর্তী খেলা গিয়ে এটা এফেক্ট হবে এটা ওয়ার্ম আপ আগে করবে দেন খেলবে আগে ওয়ার্ম আপ করবে তারপরে খেলার পরে স্ট্রেচিং করবে এবং স্ট্রেচিং এর পরে সে কুসুম শাওয়ার নিতে পারে বা ঠান্ডা পানির নিতে কন্ট্রাস্ট বাতাসের নিতে পারে হ্যাঁ একটা হয়তো বাথরুমে সে ফ্যাসিলিটি থাকলে একটাতে গরম পানি শাওয়ার নিলো আর একটাতে নরমাল পানি নিলো হ্যাঁ এই এই জিনিসগুলো যদি করে তার মাসেলের বড় আকারে কোনো ইনজুরি হবে না মাসেল ইলাস্টিসিটি ঠিকমতো কাজ করবে মাসেল ভালো থাকবে জোড়া ভালো থাকবে ইনজুরি হওয়ার চান্স থাকবে না আর আমরা যেহেতু একজন দর্শক উনি কান্নাই করে ফেলেছিলেন ওনার অবস্থাটা বোঝানোর জন্য পুনর্বাসনটা ওনার জন্য খুব দরকার এই পুনর্বাসনটা যদি একটু বিস্তারিত বলেন প্লাস হচ্ছে যারা জব করেন উনি জব করেন বলেছিলেন ওনা চাকরি ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যাচ্ছে তারা কিভাবে নেবে বা কতদিন কন্টিনিউ করবে কিভাবে করবে আপনাকে অনেক ধন্যবাদ আসলে খুবই ভালো একটা প্রসঙ্গ নিয়ে আসছে আসলে আমরা যারা প্র্যাকটিস করি এবং রিহ্যাবিলিটেশন পুনর্বাসন নিয়ে আমরা যারা কাজ করি গবেষণা করি এবং অ্যাপ্লাই করি আমরা পুনর্বাসনের ক্ষেত্রে রুগীর একটা অনীহা মানে আমরা পাই প্রায় এই প্রকাশ করে মানে এক হচ্ছে তারা বুঝতে চায় না মানে এটা কি বা কেন মানে কেন করবে বা কেনই এত সময় ব্যয় করা হবে এই এই জিনিসটা মানে যেটা হচ্ছে মানে আমি বুঝাই যেমন ওনার ক্ষেত্রে যে মহিলা যে ফোন দিয়েছে ওনার আথ্রাইটিস হয়েছে তো ওনার বেসিক্যালি প্রথম হচ্ছে ওনার তীব্র পেইন বা ব্যথা এই রোগী এই শুধু ব্যথা নিয়েই অডিট আপনি ব্যথা কমিয়ে দেন আর ওনার কোনো চিন্তা করতেছে না কিন্তু ওনার যে ব্যথার এই যে আর্থ্রাইটিস মূল রোগের কারণে আস্তে আস্তে যে ডিফরমিটিগুলো আসছে যেমন আমরা যে ছবিগুলো দেখিয়েছি এটা কিন্তু একদিন হয় না যে আজকে রোগ হইলো কালকে হয়ে যাবে তা কিন্তু হয় না এটা গ্রাজুয়ালি হয় এটা কয়েক মাস বছর লেগে লাগিয়ে লেগে যাবে এবং ট্রিটমেন্ট না হলে

তো এই জন্য ব্যথা নাই কিন্তু তার তো চলাফেরা করতেই সমস্যা সমস্যা হচ্ছে সে খুরে খুরে যেহেতু ব্যথা নাই সেও খুরে খুরে হেলে দুলে বা বিভিন্ন পজিশনে সে চলাফেরা করছে তার মতো করে বা চলাফেরা বন্ধ করে দিয়েছে দরকার নাই বা করলো না মানে তারা কিন্তু আস্তে আস্তে লেজি হয়ে যায় আস্তে আস্তে এবং সোসাইটি থেকে উড্র হয়ে আসে রিহ্যাব একটা বিশাল সাবজেক্ট এখানে আমরা শুধু ফিজিক্যাল রিহ্যাবের কথা বলছি না যারা ফিজিক্যালি এই জাতীয় রুগী তারা কিন্তু সোসাইটি থেকে উড্র করে নেয় নিজেকে কারণ সে চিন্তা করে আমার হাতটা দেখতে এরকম পাটা দেখতে এরকম সে বিয়ে বাড়িতে যাবে না বন্ধুর দাওয়াতে যাবে না বোনের বাসায় যাবে না ও তো কি বলবে মানুষ এই যে সোসাইটি উদ্রটা সে করবে পাশাপাশি সে তার মতো একটা লাইফ তৈরি করে নেবে আপনার মাঝে মাঝে পাবেন বিভিন্ন লোক দেখবেন পত্র পত্রিকা আসে যে বছরের পর বছর বাসাই আছে হ্যাঁ এটা নট অনলি যে আপনার সবই যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর থেকে তা কিন্তু না ফিজিক্যাল বিভিন্ন সমস্যা থেকে মানুষ কিন্তু সোসাইটি থেকে উডর হয়ে আসে সে চলাফেরা করবে না ঘুরতে যাবে না সামাজিক ফাংশনে অ্যাটেন্ড করবে না করতে পারে না প্লাস করবে না ইচ্ছেও তার জাগবে না সে উডর করে নেবে ওই ক্ষেত্র আবার তাকে রিহ্যাব করতে হবে সো এটা একটা এমন একটা ব্যাপার যে এই জিনিসগুলো রুগীদেরকে বুঝাইতেই আমাদের কাউন্সিলিং করতে অনেক সময় লেগে যায় যে আপনার এই সমস্যা হতে পারে আমরা যদি ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে বুঝাইতে পারি তখন কিছু রোগী হ্যাঁ এগ্রি করে তারা ট্রিটমেন্ট নেয় এবং কারণ এটা হতে পারে মানে ইন দ্য অনগোয়িং প্রসেস হবে সে কিন্তু একদিন হবে না সে কিন্তু বুঝতেছে না আস্তে আস্তে ডিটিরিয়েট করে হ্যাঁ এই যে এটা যদি হতো যেমন স্ট্রোকের রুগী আপনি আর ভালো মানুষ স্ট্রোক করলো অজ্ঞান হয়ে গেল তাহলে কি করবে রুগী চাক না না চাক রুগীর আত্মীয় স্বজন হাসপাতাল নিয়ে যাবে কারণ ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটছে তাকে নিয়ে গেল কিন্তু এই পরবতি স্ট্রোকের যে প্যারালাইসিস হয়ে গেল বিছনা পরে আসলো ওটা নি আর মাথা গামায় না রোগীর লোকজনও ঘামাইতে চায় না বা রোগীও নিজে আর ওইভাবে এটা মেনে নেয় কেন একটা ধারণা থাকে এটা হয়তো হবে না ধারণা নেই মানে বাস্তবতা হচ্ছে এখন হ্যাঁ ছিল এখন হয়তো অনেক সচেতনতা বেড়েছে প্রসিডিউর বা এই জাতীয় পুনর্বাসন বা এই জাতীয় স্পেশালিস্ট হসপিটালের অভাব ছিল বা প্রচার প্রসার ছিল না বা মানুষ জানতো না একজাম্পল ছিল না যার কারণে এটা হয়েছে এখন তো হচ্ছে মানুষ তো স্ট্রোকে রুগী চলাফেরা করছে একটা লেভেল পর্যন্ত যে রুগী বিছনায় থাকতো সে তো এখন বাজার করতেছে যাচ্ছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট না হোক এইটাই পার্সেন্ট তো ইম্প্রুব হচ্ছে আগে তো আপনার এইভ হতো না তো এই জিনিস রিহ্যাবিলিটেশন এটা কিন্তু আমাদের বুঝাইতে এখনো অনেক সময় লেগে যায় রুগী বুঝতে চায় না আমরা এই ছবিটা এখানে দেখতে পারি যেটা হচ্ছে এসিএল ব্যান্ট্রি ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি একজন দর্শক ফোন করেছিলেন তার এই সমস্যাটা ছিল এই রোগী যে বাইরে থেকে ফোন দিয়েছিল ওনার এসিএল ইনজুরি হ্যাঁ হাটুর ভিতরে ইম্পর্টেন্ট দুইটা বাইন্ডিং লিগামেন্ট থাকে যেটা আমরা নিচের অংশ উপরের অংশকে টেনে ধরে রাখতে এবং চলাফেরা এভরিওয়ার বাট মেইনলি আটকে রাখতে সাহায্য করে আটকে রাখতে সাহায্য যে আপনার বাইন্ডিংটা এই ক্রুশিয়েট লিগামেন্টের মাধ্যমে হয় একটা হচ্ছে ক্রস এভাবে হ্যাঁ এক্স অক্ষরের মতো ইংরেজি তো সেটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে দুইটাও ছিঁড়ে যেতে পারে একটাও ছিঁড়ে যেতে সাধারণত এক যে কোনো ইঞ্জুরিতে একটা একটা ছিঁড়ে এবং এসিএল বেশি ইঞ্জুরি হয় এবং এটা পার্শিয়াল হতে পারে অল্প একটু ছিঁড়ে যেতে পারে অর্ধেক ছিঁড়ে যেতে পারে টু থার্ড ছিঁড়ে যেতে পারে বা কমপ্লিট ছিঁড়ে যেতে পারে মানে আপনি যেটা বলছিলেন যে ওই দর্শকের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে

কমর ব্যথায় ভুগতেছি আমার কমর ডান সাইড থেকে ডান পা পর্যন্ত মানে কমরটা এক সাইডে ব্যথা করে কিছুদিন পর দুই সাইডে ব্যথা করে তারপরে পা চরু মানে উড়ু এবং নিচে পায়ের আঙ্গুল দুইটা মানে ভিজি লাগে এবং পায়ের নি শরীরটা খুব ব্যথা করে এ যাবত তো আমি অনেক চিকিৎসা করছি অনেক এলোপ্যাথি ওষুধ খাওয়া হয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয়েছে আমি গত শীতে খুব ভালো ছিলাম আবার এই শীতে শীতের অগ্রিম থেকে আমি খুবই ব্যথায় ভুগতেছি আপনার কোমরে কোনো এমআরআই করা আছে হ্যাঁ আমি করছিলাম আজ থেকে দুই বছর আগে ডাক্তার বলছিল যে এখানে আপনার কোমরের ওইখানে অপারেশন করা লাগবে আবার অনেক ডাক্তার বলছে যে এটা অপারেশন বিহীন ভালো হবে ওষুধ দিয়ে আমি অপারেশন করি নাই ওষুধ চালাই চালাচ্ছি এতদিন ধরে মানে ভালো হচ্ছে না এই তো হ্যাঁ ভালো হচ্ছে না আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার পিএলআইডি ডিক্স প্রলাপস যেটা আমরা বলে থাকি পিএলআইডি এর আসো এই লাইক এই যে হাঁটুর ক্রুসিট লিগামেন্ট যে যে যেরকম ইঞ্জুরি হয় মানে পার্শিয়াল কমপ্লিট তোদ্র পিএলআইডি ডিস্সের প্রলাপসটাও কয়েক টাইপের হয় ডিস্ক বালস ডিস্ক প্রোট্রুশন এক্সট্রুশন এবং এটা আসলে এক্স রে এমআরআই এগুলো দেখলে আমরা ক্লিয়ার ডিসিশন নিতে পারি যে কোন ক্ষেত্রে কোন রুগীর কতটুকু রেজাল্ট আসবে সবজি অপারেশন করলেই ভালো হয়ে যাবে তা কিন্তু না মানে হ্যাঁ কিছু ক্ষেত্রে যে অপারেশন বাধ্যতামূলক করতে হবে আর কোন পথ নেই তখন করতেই হবে কিন্তু অপারেশন করে ফেললেও যে বেটার হবে এমন কোনো কথা না কারণ অপারেশন অনেক সময় কিছু নেগেটিভ সাইন সিমটম থেকে প্রিভেনশন হয় যেমন অনেক সময় ওয়াল্ড ব্লাডার ইনকন্টিনিউন্সি হতে পারে পাপ অবশ্যই যেতে পারে এগুলা প্রিভেনশন হতে হয়ে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি ডিক্স বালস পাই বা যদি ডিক্সের যে কভারিংটা থাকে হ্যাঁ সেটা অনেক সময় ইনট্যাক্ট যদি থাকে এই সকল ক্ষেত্রে কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না এই ক্ষেত্রে রিহেবিলিটেশন বেটার ট্রিটমেন্ট এবং ওরা বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন ডাক্তার পৃথিবীতে বিভিন্ন ওয়েতে ট্রিটমেন্ট করে হ্যাঁ কেউ বিভিন্ন ওজন থেরাপি দেয় কেউ পিডুরাল দেয় কেউ ডিকম্প্রেশন থেরাপি করে বা কম্বাইন ট্রিটমেন্ট হয় অনেক সময় হসপিটালাইজের প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে কাউকে ট্রাকশন দিতে হয় ট্রাকশানের ডিফারেন্ট টাইপস আছে ম্যানুয়াল আছে ইলেকট্রিক আছে ইট ডিপেন্ডস অন ডক্টর তো ওনাকে আমার মনে হয় প্রপার ওয়ে একজন রিহাব বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে উনি যদি ট্রিটমেন্ট করে আশা করি সমস্যাটা চলে যাবে যেহেতু দিন উনি ভুগছে এটা ট্রিটমেন্ট আসলে আমি মনে করি ঔষধ এটার কোনো ট্রিটমেন্ট না প্রথম কথা হচ্ছে ওষুধ হ্যাঁ দশ পনেরো দিন বিশ দিন খেয়ে দেখতে পারে আবার লাইফ স্টাইল চেঞ্জ করে দেখতে পারে কারণ মহিলা মানুষ হতে নিচে বসে বসে কাজ করে সামনে ঝুঁকে কাজ করে এগুলা ওনাকে সাবধান হতে হবে তারপরে যদি রেজাল্ট না হয় ওনাকে অবশ্যই রিহ্যাবিলিটেশনে যেতে হবে এত মানে প্রপার ইমপ্রুভমেন্ট না আসলে তাকে প্রয়োজনে সার্জারি করতে হবে এর কোনো বিকল্প নাই না হলে আস্তে আস্তে দেখা যাবে এই রুগীর ক্ষেত্রে হয়তো পেইন এমন সময় কমে যায় পিএলআইডি রুগী পেইন কমে গিয়ে এই যে ঝিঝি লাগা বা রুগী যেটা বলছে অবস ভাব ভার হয়ে থাকা বোধহীন ফুড ড্রপ হয়ে যেতে পারে এইগুলা সেকেন্ডারি কমপ্লিকেশনগুলা অ্যারাইজ করতে পারে চলাফেরায় তখন দেখা যাবে যে অপারেশন করে বা রিহ্যাব করে গুনো রেজাল্ট আসবে আমার মনে মতে উনি যদি এখন দ্রুত প্রপার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টে যেতে পারে আশা করি ফিজিওথেরাপি তে আসলে দেখা যায় যে মানে থেরাপিউটিক এক্সারসাইজের পাশাপাশি আরো কিছু মডালিটিস ইউজ করা হয় বিভিন্ন ধরনের তো সেগুলো সম্পর্কে যদি একটু বলেন এবং কোন ক্ষেত্রে কাদের কম্বাইন দরকার হয় সেটা যদি একটু বিস্তারিত বলেন ধন্যবাদ আসলে বিশাল সাবজেক্ট হ্যাঁ এখানেও বিভিন্ন আমরা এটা আমরা যেটা বলি ইলেকট্রোথেরাপি আমাদের একটা অংশ তো ইলেকট্রোথেরাপিতে আবার বিভিন্ন আপনার মেশিন ইউজ করা হয় বা বিভিন্ন যেমন আমরা সাউন্ড ইউজ করি ইলেকট্রিক কারেন্ট ইউজ করি আমরা রেডিয়েশন ইউজ করি তারপরে আমরা বিভিন্ন ময়েস্ট হিট ইউজ করি মানে বিভিন্ন আপনার মেথড আছে এবং বিভিন্ন ইলিমেন্ট আছে মানে এনার্জির বিভিন্ন ইলিমেন্ট যেমন লাইট আলো দেয় সূর্যের আলো লাইটের মাধ্যমে লাইটের আবার বিভিন্ন কালার আছে তদ্রুপে এই লাইটের ব্যবহারও আমরা এখানে করে থাকি আবার সাউন্ড সাউন্ডেরও ব্যবহার আমরা থেরাপিটিক পারপাসে ইউজ করে থাকি বিভিন্ন রশ্মির ব্যবহার ইউজ করা হয় যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেমন আপনার লেজার আপনি নাম অবশ্যই শুনেছেন সবাই জানে লেজার বিভিন্ন স্কিনে ইউজ করে চোখের ডাক্তারা ইউজ করে আলসার হিলিং ইউজ করা হয় ভায়োলেট হ্যাঁ বিভিন্ন ইনফেকশন ইউজ করা তদ্রুপ আমরা আমি ডাক্তার হিসাবে একটা রুগীর ক্ষেত্রে যেই মোডালিটিস ইউজ করবো আরেকজন ডাক্তার সেটা নাও ইউজ করতে পারে ইট ডিপেন্ডস অন ডক্টর একটা মেডিসিনের ডাক্তার একটা সাজেস্ট ডেঙ্গুর জ্বরে যা লিখে দিবে আরেকজন হবহু একই ডেসক্রিপশন করে দিবে তা না ইট ডিপেন্ডস অন ডক্টর ডক্টর তার মত করে এসেস করবে ইনভেস্টিগেশন দেখবে রোগীর অবস্থা বুঝবে দেন একটা ট্রিটমেন্ট अप्लाई করে থাকবে আসলে এই বিষয়গুলো সম্পর্কে তো অনেক কিছু জানা আছে ফিজিওথেরাপি এত বড় একটা ভাস্ট একটা সাবজেক্ট তো এটা নিয়ে আমরা আরো কথা বলবো হয়তোবা পরবর্তী কোনো পর্বে আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে স্টুডিওতে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় বিদায় নিচ্ছে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে